আমি তো বলেইছি যে ওদের বাবা নর্থ বেঙ্গলে, কলকাতাতে নেই, নর্থ বেঙ্গলে কাজের সূত্রে আছে, আর আমরা আছি পুরুলিয়াতে। ওই ঝালং গেছিলো, তারই ভিডিও কালকেই গেছিলো, রবিবার দিন সম্ভবত কালকেই গেছিলো। দেখো ঝালং, উত্তরবঙ্গের ঝালং টুরিস্ট স্পট কি অসাধারণ। আর এটা এদিকে আমরা পুরুলিয়াতে, আমার বাবা এই যে রাস্তায় দেখো, প্রচুরবার গেছি আমরা ঝালং, প্রচুরবার না তিনবার তো গেছি, ঝালং। আর এটা আমরা এখানে গিয়ে দেখো, আমার ছোট মেয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, খুবই এনজয় করছি। আমরাও তিনবার গেছি, গ্রীষ্মকালে গেলাম না, শীতকালে কখনো হয়তো যাবো না বেঙ্গল আবারও, যেহেতু নর্থ বেঙ্গলে আমি 9 বছর থেকেছি। আগে তো বলতাম 8 বছর, আমার হিসাবটা ঠিক ছিল না, 9 বছর টোটাল থেকেছি, 6 বছর শিলিগুড়ি, 3 বছর হচ্ছে গিয়ে কুচবিহার। এগুলো দিয়ে শিবের পূজা। এই আমার ছেলেটা দুষ্টু গো, চলো কাবাডি খেলছে। ওরা কি খেলছে তোমাকে নেয়নি মাম, তোমাকে নিচ্ছে না ওরা কাবাডি। সাইকেল হাত দিতে রে, সাইকেল পড়ে যাবে, গায়ে পড়ে যাবে, চলো 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 বাবা যাও, সাইকেল গায়ে পড়ে গেলে রক্ত বেরিয়ে যাবে, যাও চোট লেগে যাবে, চোট লেগে যাবে। ১২ তারিখ রবিবার, এই যে হচ্ছে পায়েস আর ওই আলু কলায় পোস্ত আর রুটি, কলা আলু পোস্ত। আসলে আমি রান্নার দিকে থাকি না বলে এখন রান্না খুব একটা দেখানো হয় না। কাজু কিশমিশ, এই যে কলা আলুতে ডাটাতে পোস্ত, এই যে পায়েস হচ্ছে আর রুটি, আজকে ডিনার। সকাল পৌনে ছোটার সময় এরকম অবস্থা, হাফ ফোটা। পরে সোমবার 13 তারিখ সকালে, এটা এখন বাজে 7:20, এগুলো পুরো ফুটে গেছে সুন্দরভাবে। সকাল সকাল উঠে আম নিয়ে এসেছে, দেখো আম পড়ে গেছে গাছের নিচে, দেখো আম, বড় আম। কোন গাছ থেকে? এই গাছ থেকে, এই যে এই গাছটার থেকে সকাল সকাল আম নিয়ে এসেছে।
সব পিঁপড়া দেখতে পাচ্ছো, আলো পিঁপড়ার লাইন সারি দিয়ে যাচ্ছে। এই হাঁসটা এখনো এক পায়ে দাঁড়িয়ে আছে, দেখো এক পায়ে দাঁড়িয়ে আছে নাকি একটাই পায়ের, একটাই ও দুটো পা, ওরে বাবা এদিকে একটা সিঙ্গেল হাঁস আসছে এদিক থেকে, এই যে আসো এইদিকে, কই তুমি, এখানে একটা পায়রার ডিম আছে দেখো, এখানে দেখা যায় দেখো পায়রার ডিমটা, এইটা এই যে দুটো পায়রা, পায়রা তো সব ইয়ে করে দিয়েছে ছাদ থেকে, এই যে কাছে এই সজনা ডাটা, এই